सुशांत सिंह राजपूत मृत्यु मामलায় অন্যতম প্রধান অভিযুক্ত রিয়া চক্রবর্তী সম্প্রতি এনসিবি তাকে গ্রেফতারও করেছে। রিয়েল লাইফে লিড ক্যারেক্টার হিসেবে অভিনয় করলেও অনেকের কাছেই অর্থাৎ অনেক ভারতবাসীর কাছে তিনি ভিলেনের থেকে কম কিছু নন। উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, ঠিক তখনই রিয়া চক্রবর্তীর জীবনের নানান ঘটনা সামনে আসতে থাকে। এমনকি মহেশ ভাটের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানান জল্পনা শুরু হয়। এমনকি মহেশ ভাটের সঙ্গে রিয়ার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি এবং ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তবে জানেন কি, সুশান্ত সিং রাজপুতের আগে কোন অভিনেতাকে ডেট করেছেন রিয়া? শুধু তাই নয়, প্রেমে প্রতারিত হয়ে কি করেছিলেন তিনি? আজকে এই সব কিছুই আমরা জানাবো আপনাদের। তার আগে আপনারা যারা শর্মিলা সোহাউস ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। যারা শর্মিলা মাইতি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে আদিত্য রয় কাপুরের সঙ্গেই নাকি সুশান্ত সিং রাজপুতের আগে সম্পর্ক ছিল রিয়ার। এটা ঠিক যে এই কথা তারা কখনোই প্রকাশ্যে স্বীকার করেননি, তবে তারা সবার সামনে একে অপরের সঙ্গে যেভাবে মিশতেন সেটা থেকে সব কিছুই স্পষ্ট হয়ে যেত। অন্যদিকে রিয়া এবং আদিত্যা সব সময় দাবি করতেন যে তারা একে অপরের ভালো বন্ধু। আর এই সব কিছুর মাঝেই আশিকি টু ছবির অফার পান আদিত্য রয় কাপুর এবং ছবিতে অভিনয় করতে করতে শ্রদ্ধা কাপুর এবং আদিত্যার মধ্যে একটি সম্পর্ক তৈরি হয় এবং এর ফলেই বেশ রেগে যান রিয়া চক্রবর্তী। সেই সময় রিয়াও বেশ কয়েকটি ছবির অফার পেয়েছিলেন, সাইন করেছিলেন বেশ কয়েকটি ছবি, তবে তার অন্যতম শর্ত ছিল যে কোনো কিসিং সিন তিনি করবেন না। তবে যেই তিনি জানতে পারলেন যে শ্রদ্ধা এবং আদিত্যের মধ্যে একটি সম্পর্ক গড়ে উঠেছে, তখনই তিনি সিদ্ধান্ত বদলে ফেলেন। তিনি কিসিং সিন এবং বোল্ড চরিত্রে অভিনয় করা শুরু করে দেন। সোনালি কেবল ছবিতে এমনই এক বোল্ড দৃশ্যে ধরা দিয়েছিলেন রিয়া চক্রবর্তী। অনেকেই বলেন যে জেলাস হয়ে এমনটা করেছিলেন রিয়া। তবে এর পরেও তাদের সম্পর্ক আর কখনোই আগের মতো হয়নি। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House and please subscribe my channel, click the bell button for more updates.